প্রথম দিনে দাপট দেখালো বাংলাদেশের স্পিনাররা। প্রথম দিন শেষে এগিয়ে কে, বাংলাদেশ নাকি ভারত? গত রাতে খেলা দেখা সাকিবের মাঠে ঘুমানোর ছবি ভাইরাল। চট্টগ্রাম টেস্টের শুরুটা বাংলাদেশ যেভাবে করেছিল, মাঝপথে এসে সেই ধারাবাহিকতা বজায় থাকেনি। টাইগারদের সে ধারাবাহিকতায় বাধা হয়ে দাঁড়ান চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আইয়ার। শেষ বিকেলে দুজনই সেঞ্চুরির পথে হাঁটছিলেন। ভারতও প্রথম দিন শেষে উৎফুল্ল মনে ফিরতে যাচ্ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে মানব দেয়াল পূজারাকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন তাইজুল। অক্ষর প্যাটেলকে ফিরিয়ে তাতে বাড়তি মাত্রা যোগ করেন মেহেদি হাসান মিরাজ। ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। বুধবার ১৪ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাবধানে শুরু করা ভারত প্রথম উইকেট হারায় ৪১ রানের মাথায়। ১৪তম ওভারের দ্বিতীয় বলে তাইজুলকে সুইপ শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন শুভমান গিল। সহজ ক্যাচ লুফে নিয়ে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দেন ইয়াসির আলী রাব্বি। ৪০ বলে ২০ রান করেন গিল। পেসার এবাদত হোসেন পতন ঘটান ভারতের দ্বিতীয় উইকেটে। তার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ইনসাইড এজড হয়ে বোল্ড হন ২২ রান করা ভারত অধিনায়ক লোকেশ রাহুল। ১৪তম ওভারে শুভমান গিলকে ফেরানো তাইজুল দ্বিতীয় উইকেট পান ২০তম ওভার করতে এসে। তাও যেই সেই উইকেট নয়, ভারতের ব্যাটিং মেরুদণ্ড। বিরাট কোহলির উইকেট স্বীকার করলেন তার ঘূর্ণিতে বিভ্রান্ত করে। লেগ বিফোরের ফাঁদে পড়ে মাত্র ১ রানে বিদায় নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। পূজারার সঙ্গে এরপর ৬৪ রানে জুটি গড়েন ঋষভ পান্ত। মেহেদি মিরাজের বলে আউট হওয়ার আগে ওয়ানডে মেজাজে ৪৬ রান করেন ভারতের উইকেট রক্ষক ব্যাটার। ৪৫ বলে তার ইনিংসে ছিল ৬টি ৪ ও ২টি ৬-এর মার। ভারত ৪ উইকেট ঘুরে দাঁড়ায় চেতেশ্বর পূজার ও শ্রেয়াস আইয়ারের জুটিতে। দুজনে মিলে গড়েন ১৪৯ রানের জুটি। পূজারা আইয়ারের ১৫০ রানের জুটিতে শুধু তাদের অবদানই না, ভুল আছে বাংলাদেশেরও। ব্যক্তিগত ৩০ রানের উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন আইয়ার, সেই ক্যাচ ধরতে ব্যর্থ হন উইকেট কিপার নুরুল হাসান সোহান। লাঞ্চ বিরতির আগে প্যাভিলিয়নে ফিরতে পারতেন পূজারাও, কিন্তু এবাদতের বলে ব্যক্তিগত ২২ রানে উইকেটের পেছনে ক্যাচ মিস হয়। এবারও ব্যর্থ সোহান। আইয়ার ব্যক্তিগত ৬৭ রানে আরেকবার ক্যাচ তুলে দেন মিড উইকেট দিকে। এবার ক্যাচ ধরতে পারেননি এবাদত হোসেন। ১১২ রানে ৪ উইকেট হারানোর পর পূজারা আইয়ার মিলে গড়েন ১৪৯ রানের জুটি। এরপর পূজারাকে আউট করেন তাইজুল ইসলাম। ব্যক্তিগত ৯০ রানে সরাসরি বোল্ড হন ভারত ব্যাটার। ২০৩ বলে তার ইনিংসটিতে আছে ১১টি ৪-এর মার। এরপর ক্রিজে আসেন অক্ষর প্যাটেল। আইয়ারকে কিছুক্ষণ সঙ্গ দিলেও দিনের শেষ বলে অক্ষরকে শিকারে পরিণত করেন মিরাজ। ২৬ বলে ১৪ রান করে ভারত অলরাউন্ডার। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের একটি ছবি রীতিমতো ভাইরাল। গত রাতে আর্জেন্টিনার খেলা দেখেছেন সাকিব, আর সে কারণেই ভালো ঘুম হয়নি সাকিবের, যে কারণে মাঠে ঘুম ঘুম ভাব ছিল, সেই ছবিটি ইতোমধ্যেই ভাইরাল। তো দর্শক বন্ধুরা, আজকের দিনটি বাংলাদেশ নাকি ভারতের? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।